এই তুই সারাদিন রোজায় থাকার পরে মোবাইল দেখতে লেগেছিস, এটাই তো আমার ধোকায় ফেলার উপযুক্ত সময়। তোকে আমি এখন ধোকায় ফেলবো। আজ প্রথম রোজা তো, তাই একটু কষ্ট হলো। সারাদিন রোজায় থাকার পর শরীরটা খুব ক্লান্ত লাগছে। দেখি মোবাইলটা একটু দেখি, ফেসবুকে কে কি ছাড়িয়েছে দেখি। এই তুই সারাদিন রোজায় থাকার পরে মোবাইল দেখতে লেগেছিস, এটাই তো আমার ধোকায় ফেলার উপযুক্ত সময়। তোকে আমি এখন ধোকায় ফেলবো। তোকে তো আমি এমন ধোকায় ফেলবো, তুই শাম নামাজও পড়তে পারবি না, তারাবির নামাজও পড়তে পারবি না। এই তুই ভালো করে মোবাইল দেখ, দেখে অনেক কিছু আছে মোবাইলের ভিতর। এই দেখ দেখ, ফেসবুকে কি মজার মজার ভিডিও ছেড়েছে, ভালো করে দেখ, তুই অনেক মজা পাবি। বাহ, ফেসবুকে তো অনেক মজার মজার ভিডিও ছেড়েছে, আমি দেখি। রমজান মাস, তাও কি সুন্দর সুন্দর ভিডিও ছেড়েছে, দেখতে হবে তো। এই তো তুই ঘুমিয়ে গেছিস, এবার তুই এশার নামাজও পড়তে পারবি না, তারাবির নামাজও পড়তে পারবি না। আমি তো সফল হয়ে গেলাম, তোকে আমি নামাজ পড়তে দিইনি। আমি শয়তান, এটাই করে থাকবো। এই তো আমি সফল হয়েছি, রমজান মাস তাওকে আমি ঢোকায় ফেলেছি, এটাই আমার সার্থকতা। কি ব্যাপার মরিয়াম, তুমি ঘুমাচ্ছ কেন? ভাইয়া তুমি আমাকে ডাকছো, ইফতারি করার পর আমার খুব ক্লান্ত লাগছিল, তাই ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। এশার নামাজ শেষ হয়ে তারাবিও শেষ হয়ে গেছে, তুমি এখনো ঘুমিয়ে রয়েছো, তুমি তো সব মিস করে ফেললে। ইফতারি করার পর একটু রেস্ট নিতে চাইলাম, এসে প্রচুর ঘুম পেয়েছিল, তাই একটু ঘুমিয়ে পড়েছি। ইফতারি করার পর তোমার হাঁটাহাঁটি করা উচিত ছিল, তুমি যে বিছানায় এসেছো তোমাকে মনে হয় শয়তান চেপে ধরেছে। তাহলে আমি কি করব ভাইয়া, আউযুবিল্লাহ পড়ার পরে অনেক সময় শয়তান যায় না, আর কি কোনো দোয়া আছে এটা ছাড়াও? হ্যাঁ মরিয়ম, অবশ্যই আছে, আউযুবিল্লাহ বাদেও আরেকটি দোয়া আছে, আমি এখন তোমাকে দুইটাই শিখিয়ে দিচ্ছি ভালোভাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন তোমাকে যে দোয়াটি শিখাচ্ছি, এই দোয়াটি পড়লে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে তুমি মন দিয়ে শোনো। আউযুবিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। অবশ্যই সবসময় তুমি এই দোয়াটি পড়বা, তাহলে শয়তান আর তোমাকে ধোকা দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি আমাকে ভালো করে মুখস্থ করিয়ে দাও। আচ্ছা মরিয়ম, আমি পড়ছি, তুমি আমার সাথে সাথে পড়ো। আউযুবিল্লাহিল আযীম, আউযুবিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম, ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম, ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে ভাইয়া, এরপর থেকে আমার এই দোয়াটা পড়তে ভুল হবে না। তোমরা যারা এই দোয়াটা পারো না, অবশ্যই মুখস্থ করে নেবে। আসসালামু আলাইকুম।